মঙ্গলবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে দিলীপের প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় নতুন মেডিকেল কাউন্সিল তৈরি করুন, উনি কোন সিস্টেম সংবিধান দেশের আইন মানেন না, সব আলাদা করে করতে চান, তিনি 7 দিনে নার্স বানাবেন, 3 বছরে ডাক্তার বানাবেন, তারপর গ্রামে পাঠিয়ে গ্রামের লোককে কি উনি শহীদ করতে চান, তাদের জীবনের কি কোনো মূল্য নেই, তাদের বাঁচার কি অধিকার নেই? খানিক থেমে জবাবও দিয়েছেন নিজেই, ওনার যখন যা মনে আসে বলে দেন, উনি প্রশাসন চালাতে পারেন না, কিছুই সামলাতে পারেন না, উনি মেডিকেল কাউন্সিল বা অন্য অথরিটিকে নিয়ে বৈঠকে বসে বিকল্প রাস্তা বের করুন, ডাক্তার না পাওয়া গেলে তার সমাধান করুন, পুরো সিস্টেম আপনি উল্টে দেবেন, বিধানসভায় বিল পাশ করিয়ে বলে দেবেন কিছুই মানি না, এই অধিকার ওনাকে কে দিয়েছে? এই প্রসঙ্গেই টেনে এনেছেন কালিয়াগঞ্জের ঘটনা। দিলীপের কথায় দুর্ভাগ্যজনক, বাচ্চাকে বাঁচানো গেল না, মরদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা গেল না। এর আগে আমরা দেখেছি মৃত মহিলার দেহ স্বামী ও সন্তান কাঁধে করে নিয়ে যাচ্ছে, গ্রামের দিকে দেখেছি, জঙ্গল মহলেও দেখেছি, শহরের বুকে আমরা এই জিনিস আগে দেখিনি, যেখানে নাকি সব হাসপাতালে অ্যাম্বুলেন্স ফ্রিতে পাওয়া যায়, তাও কেন এই দুরবস্থা? মুখ্যমন্ত্রীকে সব দিক সামলাতে পারছেন না? মমতার কংগ্রেস প্রেম নিয়েও তীব্র শ্লেষ দিলীপের কণ্ঠে। এতদিন রাহুলকে বাদ দিয়ে, কংগ্রেসকে বাদ দিয়ে বলেছিলেন বিজেপিকে হারিয়ে দেবেন, কি এমন ঘটে গেল হঠাৎ যে কংগ্রেসের কথা মনে পড়ে গেল? নিজের দমে কি গুনোচ্ছে না? পার্টি যত দুর্বল হচ্ছে ততই ওনার স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে, অন্যের সাহায্যের দরকার হচ্ছে, তবে এরপর ওনার সঙ্গে আর কেউ আসবে না। রাজ্যের মিড ডে মিল কারচুপির নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা দেখতে পেয়েছেন ব্রাত্য। এই প্রসঙ্গে দিলীপের পর্যবেক্ষণ, ব্রাত্য বসু জানেন না স্কুলগুলি কিভাবে চলছে, কজন শিক্ষক কজন পড়ুয়া ওনার কিছুই জানা নেই, উনি গ্রামের লোককে গিয়ে জিজ্ঞাসা করলে ভালো হয়, মিড ডে মিল কিভাবে চলে, কেন মিড ডে মিলে সাপ বা টিকটিকি পাওয়া যায়, উনি খোঁজ নিয়েছেন কোনোদিন? দিদিকে খুশি করার জন্য এসব কথা বলছেন, সমাজের লোকেরা মেনে নেবে? গরিব ঘরের অভিভাবকরা যারা সরকারি স্কুলে বাচ্চাদের পাঠায় তারা মেনে নেবে? তার দায়িত্ব ওনাকেই নিতে হবে, উন্নয়নের বদলে পিঠের চামড়া তুলে নিতে হবে। নওশাদকে হুমকি দিয়েছেন আরাবুল, এই প্রসঙ্গে নাম না করে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ টেনে দিলীপের বার্তা, যে একবার চামড়া তুলেছিল, যে উন্নয়ন নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল, তাকে একবার জিজ্ঞাসা করে দেখতে হবে তিহারে উনি কেমন আছেন, তাহলেই এই ডায়লগ বাজির মানে সবাই বুঝতে পারবে। লজ্জার ব্যাপার, একটা বাচ্চাকে বাঁচানোও যাচ্ছে না, তার ডেড বডিটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেই। এর আগে আমরা দেখেছি মহিলা মারা গেছেন, তার স্বামী তার ছেলে ডেড বডি কাঁধে করে নিয়ে যাচ্ছে, এ আমরা গ্রামের দিকে দেখেছি, জঙ্গলমহলে দেখেছি, কাঁধে করে নিয়ে পুড়িয়ে দিয়ে আসে বাঁশ দিয়ে। তো শহরে দেখতে হচ্ছে যেখানে নাকি সব হসপিটালে ফ্রিতে অ্যাম্বুলেন্স পাওয়া যায়, সব ব্যবস্থা আছে, তারপর কেন এই দুরবস্থা? মানেন না, দেশের কোনো নিয়ম মানেন না, সব আলাদা করে করবেন, তিনি 7 দিনে নার্স বানিয়ে দেবেন, 3 বছরে ডাক্তার বানিয়ে দেবেন, দিয়ে তাদেরকে গ্রামে পাঠাবেন, গ্রামের লোককে কি তিনি শহীদ করতে চান? তাদের জীবনের তাদের বাঁচার কোনো অধিকার নেই? সেই জন্য যখন যা মনে আসে বলে দেন, অ্যাডমিনিস্ট্রেশন চালাতে জানেন না, সামলাতে পারেন না, যদি সেরকম মনে হয় তাহলে মেডিকেল কাউন্সিল হোক বা অন্য যারা এই ব্যাপারে রিলেটেড আছেন তাদের সঙ্গে বসে কোনো বিকল্প রাস্তা করুন, যে ডাক্তার পাওয়া যাচ্ছে না, কী করা যাবে? আপনি পুরো সিস্টেমটাকে উল্টে দেবেন, আপনি বিধানসভায় একটা বিল পাস করে দিয়ে বলবেন কিছু মানি না, এই অধিকারটা কে দিল ওনাকে? পঞ্চায়েত ভোটে যেখানে কংগ্রেস শক্তিশালী বিজেপিকে আটকাতে, সেখানে ওদের সমর্থন করা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এতদিন তো রাহুলকে বাদ দিয়ে কংগ্রেসকে বাদ দিয়ে বলছিলেন নাকি বিজেপিকে হারিয়ে দেবেন, কী এমন হয়ে গেল হঠাৎ কংগ্রেসের কথা মনে পড়লো? কারণ নিজের দমে কুলোচ্ছে না, পার্টি যত দুর্বল হচ্ছে তত স্টেটমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, তত সহায়কের দরকার হচ্ছে, এরপরে আপনার সঙ্গেই কেউ আসবে না। আর রাজনৈতিক প্রতিহিংসা থেকে মিড ডে মিলের কারচুপির রিপোর্ট জমা পড়েছে, জমা দিয়েছে কেন্দ্র, ব্রাত্য বসু, ব্রাত্য বসু জানেন না স্কুল কী করে চলে, কোন স্কুলের টিচার আছে না আছে, স্টুডেন্ট কত হয় তার জানা নেই কিছু, উনি গ্রামের লোককে গিয়ে জিজ্ঞেস করুন যেখানে স্কুল চলে, কতজন ছাত্র আছে, কতজনের লিস্ট আছে, মিড ডে মিল কীভাবে চলে, কেন টিকটিকি সাপ পাওয়া যায় মিড ডে মিলে, উনি খোঁজ নিয়েছেন কোনো দিন? দিদিকে খুশি করার জন্য এসব কথা বলছেন, তাতে কি সমাজের লোকেরা মেনে নেবে? গরিব মানুষ যারা বিশ্বাস করে সরকারি স্কুলে বাচ্চাদেরকে পাঠাচ্ছে, তাদের ভবিষ্যৎ কি তৈরি হচ্ছে? ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।